ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত আপনার প্রশ্ন হলো অনেক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের বছর পূর্তি উপলক্ষে অনেক কিছুই করতে দেখা যায় যেমন অনেকে ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের এরূপ বছর পূর্তি উদযাপন বা পালন করা জায়েজ আছে কি না আলহামদুলিল্লাহি ওয়াহাদুসালাম আলা মাল্লা নবী আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা দেখি যে অনেক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের বছর পূর্তি অনুষ্ঠান করে থাকে প্রতিষ্ঠানের বিভিন্ন কেউ পাঁচ বছর পাঁচ বছর পূর্তি উপলক্ষে কেউ এক বছর কেউ দশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর অর্থাৎ তারা বিভিন্ন বছর পূর্তি অনুষ্ঠান করে থাকে তো এই ধরনের অনুষ্ঠান ইসলামের জায়েজ নেই রসুল্লাহ ইসলাম সাহাব থেকে এর কোনো প্রমাণ নেই কিন্তু এগুলো বিজাতিদের থেকে এসেছে এবং যারা কোরআন সোনার সম্পর্কে জ্ঞান রাখে না তাদের থেকে এগুলো এসেছে রসুল্লা সাল্লাম জীবদ্দশায় মসজিদুল মসজিদে নববী মদিনার মসজিদ তিনি নির্মাণ করেছেন এছাড়াও সাবাইগ্রাম বিভিন্ন দেশ এবং নিজের দেশে প্রতিষ্ঠান করে তুলেছেন মসজিদ মাদ্রাসা বা মুসাফিরখানা কিন্তু এই ধরনের কোনো অনুষ্ঠান করেছেন বছর পূর্তি অনুষ্ঠান করেছেন বা পাঁচ বছর দশ বছর বিশ বছর একশো বছরের কোনো পূর্তি অনুষ্ঠান করেছেন এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এখন যেই রেওয়াজ বের হয়েছে যে প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই বছর পূর্তি উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে কেউ বক্তৃতার অনুষ্ঠান করে থাকে কেউ খাবার দাবারের অনুষ্ঠান করে থাকে কেউ বিভিন্নভাবে তারা সেটা পালন করে থাকে এই ধরনের কাজ করা উচিত নয় এগুলো থেকে বেঁচে থাকাই উত্তম রসলাম সাহাবাইকলাম থেকে যেহেতু আর কোনো প্রমাণ নেই সুতরাং বিজাতিদের বা যারা কোরআন সম্পর্কে অজ্ঞ তাদের অনুকরণে কোনো আলেম বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ধরনের বছর পূর্তি অনুষ্ঠান করা উচিত নয় এগুলো যারা দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠান বা বিজাতি বা যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না তাদের থেকে এগুলো আমাদের মাঝে অনুপ্রবেশ করেছে সুতরাং বিশেষ করে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর থেকে বিরত থাকা উচিত এর থেকে বেঁচে থাকা উচিত যাতে যারা জেনারেল এবং কোরআনচন্নার সম্পর্কে অজ্ঞ এবং বিচারীদের থেকে একটা স্বতন্ত্রতা চলে আসে এবং তাদের মাঝে আমাদের মাঝে একটা ডিফারেন্স চলে আসে এবং যেহেতু এটা ইসলামের মধ্যে নেই এবং ইসলামী সোনালী যুগে বহু প্রতিষ্ঠান ছিল এবং বর্তমানে আছে যেহেতু এই ধরনের কোনো বছর পূর্তি উপলক্ষে কোনো অনুষ্ঠান তারা করেননি সুতরাং আমরা এগুলো থেকে বিরত থাকবো আশা করি আপনি সংক্ষিপ্ত বুঝতে পারছেন আল্লাহ